দারাজের 9 বছর 9th অ্যানিভার্সারি সেলিব্রেশন চলছে। এ উপলক্ষে গত সপ্তাহে ওদের কিছু মিস্ট্রি বক্স অফার করছিল, তো এর আগে আমি কখন মিস্ট্রি বক্স নেওয়া হয় নাই। প্রথমবারের মতো 3টা মিস্ট্রি বক্স ইয়ে করলাম, আমি বাই করলাম। তার মধ্যে একটা ছিল 69, 79 আর একটা মনে হয় 99 টাকার। 3টা মিস্ট্রি বক্স, 3 রেটের, 3টাই ইলেকট্রনিক্স মিস্ট্রি বক্স। প্রথম দিকে সম্ভবত মিস্ট্রি বক্সে একটু ভ্যালুয়েবল জিনিস পেলেও এখন যেটা হয়, এখন দিচ্ছে বেশিরভাগ কী বলে ওগুলা জটের মাল, রিটার্ন প্রোডাক্ট বা অকেজো জিনিসপত্র। তো দেখা যাক এখন আমার কেমন পড়ে, এখন যাবো ওগুলো পিক করতে, পিক আপ পয়েন্টে যাবো। আবার এদিকটা ক্লিয়ার, এবার বাম দিক ক্লিয়ার হলেই হলো। ও প্রাণ বেশি স্পিডে আছে, সিএনজিটা পার হয়ে যাক। প্রাইভেট কারগুলো রিস্কি পজিশনে, লেটস গো। তো দাদা, যে পিক আপ পয়েন্ট আমার অফিসের পাশের গলি, মানে পিছনের গলিটাই, এখান থেকে প্রোডাক্টগুলো পিক আপ করে অফিসে গিয়ে আনবক্সিং করবো, দেখা যাক কি পাই। এটা জাস্ট মজার ছলে নেওয়া। এসে পড়লাম দারাজে পিক আপ পয়েন্টের সামনে, সিএনজিটা পার হয়ে যাক। ও কে, দারাজের মিস্ট্রি বক্স রিসিভ করলাম, কিন্তু এটা তো আর মিস্ট্রি বক্স না, এটা হচ্ছে মিস্ট্রি প্যাক। তাছাড়া যে পলি প্যাকগুলো আছে, ওরকম ছোটো ছোটো 3টা পলি প্যাক দিল। তো একটাতে বাইরে থেকে বোঝা যাচ্ছে ইয়ারফোন টাইপের কিছু একটা আছে, বাকি 2টা আনপ্যাক করার পরে বুঝতে পারবো। তো এখন যাব অফিসে, অফিসে গিয়ে বাকি 2টা প্যাকেট আনবক্স করে দেখি কি আছে। খুব একটা ভারী কিছু নেই, ইলেকট্রনিক্স প্রোডাক্টস ছোটোখাটো কিছু হবে, চার্জার বা ইয়ারফোন। ইয়ারফোনটা সম্ভবত আমার কাজে আসবে যদি ভালো হয় আর কি, আমার ল্যাপটপের সাথে পেয়ার করার জন্য, ল্যাপটপের সাথে গান টান শোনার জন্য এটা কাজে আসবে, যদিও মোবাইলে তো সাপোর্ট করবে না ইয়ারফোনটা। রে জ্যাম রে, তো এখন সেই মহেন্দ্রক্ষণ, দারাজের মিস্ত্রি প্যাক আনপ্যাক করার সময়। তো এখানে যেটা হচ্ছে, আমি দারাজের প্রথম যেটা অর্ডার করছি 69 টাকার যে মিস্ত্রি বক্সটা, ইলেকট্রনিক্স মিস্ত্রি বক্স, সেটা হচ্ছে সম্ভবত 69 টাকারটা, 8546, 8546 আর এটা হচ্ছে সেই মিস্ত্রি বক্স। কিছু দেখা যাচ্ছে না, ওকে দেখা যাক কী মিস্ত্রি আছে এর ভিতরে। প্রথম ধরা 69 টাকায় সামথিং স্ট্যান্ড, এটা সম্ভবত মোবাইল চার্জের জন্য। আচ্ছা, এটা হচ্ছে ডাবল সাইডেড ট্যাপ, আর এটা হচ্ছে মোবাইল ওয়ালে বা কোথাও মাউন্ট করে রাখার জন্য চার্জিং স্টেশন বা চার্জিং পয়েন্টের পাশে, মোবাইল আদার্স অ্যাক্সেসরিজ, ওয়াচ ফোয়াচ যদি কিছু চার্জ দিতে বলে টাকাটা। কাজের জিনিস, তবে কত টাকা না আর কি, 69 টাকার মিস্ট্রি বক্সে আসবে এটা, এটা একদিকে রাখছি। নেক্সট হচ্ছে এইটা, এটা হচ্ছে 79 টাকারটা, 79, 79 টাকার মিস্ট্রি বক্সে কী আছে এবার একটু দেখে নিই। দারাজের মিস্ত্রি, আহ, 79 টাকার দারাজ মিস্ত্রি প্রোডাক্ট। আমি তো এদিকটা দেখে আমি ভাবছি কোনো পাওয়ার ব্যাংক ট্যাঙ্ক দিল কি না, পাওয়ার ব্যাংক দিলে তো আমার এই সময় বেশ কাজে আসতো, একটা পাওয়ার ব্যাংক কেনার প্ল্যানিং করছিলাম। ধরো যেটা দিয়েছে পাওয়ার ব্যাংক থেকে চালানোর জন্য, অর্থাৎ ইউএসবি কানেক্টের একটা ফ্যান, কতটা কার্যকরী যায় না এটা পরে বুঝতে পারবো। সো এটা হচ্ছে আমার 79 টাকার প্রোডাক্ট।
পুরা ধরা। যেটা যেটা দেখা যাচ্ছে এটা বাইরে থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইয়ারফোন, তবে ইয়ারফোনটা কি ওয়ার্ড নাকি ওয়ারলেস এটা দেখতে হচ্ছে এখন। আর এটা হচ্ছে 99 টাকার, যেটা হচ্ছে দামি মিস্ট্রি বক্স দরাজ। এটা ওয়ারলেস না, এটা ওয়্যার ইয়ারফোন। ব্যাটার মনে হচ্ছে মোটামুটি ভালো, মনে হচ্ছে ভালো হবে কি। আর চকচকে কালার, রং চকচকে হলে যাবে আর কি। হ্যান্ড ফিলটা খুবই চিপ, সস্তা দামের, লাইট ওয়েট হ্যান্ড ফিলিং চক বাজে। হচ্ছে তারা যে মিস্ট্রি বক্সের আত্মজীবনী, আত্মকাহিনী, সব ফাঁকিবাজি, ধোঁকাবাজি। সো বাই বাই।